হাই এভরিওয়ান, আজ আমি কথা বলবো 2022 সালের আটটা মাস্ট ওয়াচ সাউথের সিনেমা নিয়ে, যেটা হিন্দি ডাব অ্যাভেলেবেল রয়েছে। আমি যেসব মুভি দেখেছি তার মধ্যে থেকেই আপনাদের টোটাল আটটা মুভি সাজেস্ট করব। নম্বর আটে রেখেছি সূরিয়া অভিনীত অ্যাকশন থ্রিলার মুভি ইটি, একটা ছেলে যে মেয়েদেরকে করে ব্ল্যাকমেল, সমস্যা হলে মেরেও ফেলে। অন্যদিকে সূরিয়া একজন লয়ার, সে যখন জানতে পারে ছেলেটির ব্যাপারে তখন সে কি স্টেপ নেবে সেটা জানতে গেলে দেখতে হবে মুভিটি। মুভিতে অ্যাকশন, রোম্যান্স, ফ্যামিলি ড্রামা, ডায়লগ, ইমোশন, থ্রিল সব কিছুই পাবেন। মুভিটি নেটফ্লিক্সে হিন্দি ডাবড অ্যাভেলেবেল রয়েছে। নম্বর সাথে শিবা কার্তিকিয়ানের ডন, মুভির গল্প একটা মিডিল ক্লাস ছেলেকে নিয়ে। মুভিতে কমেডি, রোম্যান্স, ইমোশন অনেক আছে। মুভিটি ইউটিউবেই ফ্রিতে দেখতে পাওয়া যাবে, তাও আবার হিন্দি ডাবডের সাথে। নম্বর ছয়ে রেখেছি ন্যানি অভিনীত শ্যাম সিংহ রায়। ন্যানি ছাড়াও মুভিতে রয়েছে সাই পল্লবী। এখানে আমরা পুনর্জন্মের কনসেপ্ট এবং বাঙালি কালচারের একটা ছাপ দেখতে পাবো। মুভিতে রোম্যান্স, হালকা ফুলকা অ্যাকশন, কমেডি দেখতে পাবেন। মুভির গল্প মুভিকে মাস্ট ওয়াচ করে তোলে। মুভিটি আনঅফিসিয়ালভাবে ইউটিউবেই হিন্দি ডাব অ্যাভেলেবেল রয়েছে। নম্বর পাঁচে রয়েছে মেজর। 26/11 মর্মান্তিক দুর্ঘটনার সময় দেশের জন্য প্রাণ দিয়েছিলেন সন্দীপ উন্নি কৃষ্ণান, তার জীবনের উপর বানানো এই সিনেমার গল্প। এই মুভির টপিক নিয়ে এর আগে অনেক সিনেমা বেরিয়েছে, বাট লিড অ্যাক্টর আদিবিশেষের পারফরমেন্স, অ্যাকশন সিকোয়েন্স, বিজিএম, স্ক্রিন প্লে, ডায়লগ মুভিকে মাস্ট ওয়াচ করে তোলে। মুভিটি নেটফ্লিক্সে হিন্দি ডাবডে অ্যাভেলেবেল রয়েছে। নম্বর চারে রয়েছে সাই পল্লবী অভিনীত গার্গি। মুভিতে একটা মেয়ের গ্যাংরেপ হয়েছে, দোষারোপ করা হয় সাই পল্লবীর বাবাকে। তো সে কি আদেও দোষী না নির্দোষ? সাই পল্লবী বা কি স্টেপ নেবে সেটা জানতে গেলে দেখতে হবে মুভিটি। মুভির প্রথম কয়েকটা মিনিট একটু স্লো মনে হবে, বাট গল্প যখন এগোতে থাকবে একটা সময় পর সিট ছেড়ে আর উঠতে পারবেন না। মুভিটি ডিজনি প্লাস হটস্টারে হিন্দি ডাবটের সাথে অ্যাভেলেবেল রয়েছে। নম্বর থ্রিতে রক্ষিত শেট্টির সোশ্যাল ড্রামা মুভি 777 চার্লি। মুভি একটা মানুষ ও কুকুরের ভালোবাসাকে দেখানো হয়েছে, যেটা তো বলিউডের অনেক রোম্যান্টিক সিনেমার থেকে ভালো, কিন্তু গল্পটা যেভাবে লেখা হয়েছে আপনাকে যতটা হাসাবে তার থেকে বেশি কাঁদাবে। নম্বর টুতে আমি দুটো মুভি রেখেছি, এক হচ্ছে KGF চ্যাপ্টার 2 এবং সেকেন্ড RRR। মুভি সম্পর্কে বেশিরভাগ মানুষেরই জানা, যারা এখনও দেখনি তাদেরকে একটা কথাই বলবো, ইন্ডিয়ার বেস্ট দুটো ভালো সিনেমা মিস করে যাচ্ছেন। RRR নেটফ্লিক্সে এবং KGF চ্যাপ্টার 2 অ্যামাজন প্রাইম ভিডিওতে হিন্দি ডাব অ্যাভেলেবেল রয়েছে। এবং ফাইনালি নম্বর ওয়ান, কামাল হাসান, বিজয় সেতুপতি এবং ফাওয়াদ ফাজিল অভিনীত বিক্রম। আমার মতে 2022 এটা সেরা মুভি। তিনটা বড় বড় ভালো অ্যাক্টারকে নিয়ে এইভাবে একটা মুভি প্রেজেন্ট করা হয়েছে, একবার দেখলে হ্যাংওভার সহজে নামবেই না। মুভিতে একটা সূরিয়ার ক্যামিও রোল রয়েছে যেটা আপনাকে শক করে দেবে, এবং যেভাবে কার্তি অভিনীত ক্যাথি মুভির সাথে কানেকশন রেখেছে সেটাও জাস্ট ব্রিলিয়েন্ট। অ্যাকশন, ডায়লগ, থ্রিল পুরো কম্বো প্যাক এই সিনেমাটি। মুভিটি ডিজনি প্লাস হটস্টারে হিন্দি ডাব অ্যাভেলেবেল রয়েছে। 2022 আরও বেশ ভালো ভালো সিনেমা আছে, বাট আমি এই লিস্টে রাখিনি, তার কারণ হচ্ছে এর হিন্দি ডাব অ্যাভেলেবেল নেই, তাই আমি সেগুলোকে স্কিপ করে গেছি। বাকি যাই হোক, ভিডিওটি আলটিমেটলি ভালো লাগলে করে দেবেন লাইক, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দেবেন। বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে।